হ্যালো বন্ধুরা, সোয়াবিলাই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি রান্না করবো ডিম দিয়ে সোয়াবিন। তো চলুন দেখা যাক কীভাবে আমি ডিম দিয়ে সোয়াবিন রান্না করি। এই রেসিপিটা করার জন্য আমি কী কী নিয়েছি, সর্ষের তেল, আলু এভাবে কেটে নিয়েছি, সোয়াবিনটা আমি অল্প সেদ্ধ করে নিয়েছি, আর নুন হলুদ নিয়েছি, পুরনের জন্য তেজপাতা, দুটো এলাচ, দারচিনি, দুটো লং, আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর এখানটায় নিয়েছি একটা টমেটো কুচি, আর পেঁয়াজ কুচি, একটা ডিম, আর বাটার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। এগুলো আমি পেস্ট করে নেব মিক্সিতে। মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি সর্ষের তেলটা দিয়ে দেব। এখন আমি তেলের পরিমাণটা অল্প করে দিয়েছি, পর আবার দেব। সবার প্রথমে আমি সেদ্ধ করা সয়াবিনগুলো আছে এগুলো ভেজে নেব। তো এগুলোর মধ্যে আমি এই ডিমটা আছে সেটা ভেঙে দিয়ে দেব, আর নুন হলুদ দেব। এগুলোকে ভালো করে মেখে অল্প করে ভেজে নেব। সয়াবিনগুলো কিন্তু অল্প করে ভাজতে হবে, বেশি ভাজতে হয় না। বেশি ভাজলে এগুলো টেস্ট থাকবে না, শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। গরম করার মধ্যে আবারও তেল ঢেলে দিলাম। এখন পুরনের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা, দুটো লং, দারচিনি, দুটো এলাচ, এলাচগুলো ছিঁড়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, এটা বাটাও দেওয়া যায়, আমি কুচি করে রেখেছিলাম। অল্প ভাজা ভাজা করার পর আমি এখানটায় কেটে রাখা আলুগুলো ঢেলে দেব। এখন আমি বাটা মশলাটা দিয়ে দেব। সব কিছু মশলা দিয়ে দেওয়া হয়েছে, এখন এগুলোকে ভালো করে কষাতে হবে, মাংসের মতন কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। এখন অল্প জল ঢেলে দিলাম। জল ঢেলে আবারও কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য জল ঢেলে দিলাম। ভীষণ সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলতে ভুলবেন না, আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আজকের মতো এখানটাই শেষ করছি, বাই।